হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো গাইজ, আজকে সকালে এক টপ দোকানে গিয়েছিলাম, তো ওখানে যে দেখলাম দোকানের সামনে কিছু ফুল ফুটে আছে। তো এই ফুলগুলো গাইজ অনেক সুন্দর, আর এই পাশে আছে পাতাবাহার, আর ওই যে সাইডে কিছু আগাছা আছে, আবার এই পাশেও কিছু আছে। তো এই গাছগুলো গাইজ অনেক সুন্দর লাগছে, এই ফুলটার নাম কিন্তু আমি শিওর জানি না। আর এই যে এই পাশে হচ্ছে, আমি আজকে তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করবো, সেজন্য এই পাশে আমি মেথিটা আমি সারা ভিজিয়ে রেখেছিলাম, আর রসুন আর হচ্ছে পেঁয়াজ এইগুলো আমি এইগুলো হচ্ছে দিয়ে তোমার সাথে আজকে একটা হেয়ার প্যাক শেয়ার করবো। তো মেথি পানিটাও কিন্তু আমার চুলের জন্য অনেক উপকারী, তো আমি এখন এগুলোকে পেস্ট করে নেব। তো গাইজ দেখো, আমি সব কিছু পেস্ট করে একসাথে মিশিয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি এগুলো চুলে দিয়ে দেবো। এখন আমি চুলে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবো, ভালোভাবে অ্যাপ্লাই করবে কিন্তু তোমরাও না, তাহলে মেথি পেঁয়াজ আর রসুন আদা এগুলো কিন্তু তোমাদের চুল গজাতে সাহায্য করবে এবং চুলকে লম্বা করতেও সাহায্য করবে, তোমাদের চুল সিল্কি হবে এবং মানে অনেক উপকারী, মানে তুলনা হয় না এই উপাদানগুলো মানে কত উপাদান উপকার। তো আমি এগুলোকে এখন মাথায় ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমি কিন্তু এটা সাথে সাথে দিয়ে ফেলবো না, আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো রাখবো, রেখে তারপর আমি মাথা শ্যাম্পু দিয়ে ওয়াশ করবো। তো আমি এখন এই যে পুরো মাথাতেই অ্যাপ্লাই করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে আমি মানে শ্যাম্পু করে চলে এসেছি, আর আমি শ্যাম্পু করে এখন আম খাচ্ছিলাম, আর চুলগুলো দেখেছো গাইস কত সুন্দর হয়েছে, আর আমগুলো কিন্তু অনেক টেস্টি গাইস। আর এই যে গাইস আমি শ্যাম্পু করে চলে এসেছি, আর এবার হলো এই যে শ্যাম্পু করে চুলগুলো আশ করে নিয়েছি, আর চুলটা অনেক সুন্দর হয়ে গেছে। তো সবাইকে বাই বাই।